মাশরাফির বিদায়ে পঞ্চপাণ্ডব এখন ফ্যান্টাস্টিক ফোর, ওদের হাত ধরেই দেশের ক্রিকেট পেয়েছে সর্বোচ্চ মর্যাদা। ক্রিকেটারদের যত জয় আর কীর্তি তার 90% ম্যাচেই ওদের কারো না কারো অবদান আছে। আর ওরা যখন একসাথে হয়েছে ধূসর ক্রিকেটটা স্বর্ণালী রূপ নিয়েছে। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে আফিফ মিরাজের গগনবিদারী পারফরমেন্সে অনেকেই বলছে পুরনোদের দিন ফুরিয়েছে, নতুন পাণ্ডবের জন্ম হয়েছে। ফর দ্য ফার্স্ট টাইম আপনাদের সোকল পাণ্ডব ছাড়া একটা টিম চ্যাম্পিয়ন হয়েছে বিপিএল এ, সো এটাও একটা শেষ কথা। আসলেই কি তাই, গেল বছরে ফিরে যাওয়া যাক। চারটা ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা আর জিম্বাবুয়ে। এই চারটার মধ্যে কিউই ছাড়া বাকি সবার সাথেই বাংলাদেশ সিরিজ জিতেছে। সেখানে সেরা পারফর্মারদের খুঁজে নেওয়া যাক। জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের সিরিজের 3টাতেই প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছিলেন বাংলাদেশি ক্রিকেটার। সেবার 2 সিনিয়র সাকিব মুশফিকের সাথে উঠে এসেছিল এক তরুণের নাম, মেহেদি হাসান মিরাজ। মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে তামিমের 50 আর সাকিবের অপরাজিত 43 রানের পরও 4 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছিলেন মেহেদি। যদিও ওখানে সিরিজ সেরা হয়েছিলেন বিগ ফোরেরই একজন, সাকিব আল হাসান। মে মাসের শ্রীলঙ্কা সিরিজ তো জুনিয়র কিংবা তরুণ কোনো ক্রিকেটারদের পারফরমেন্সই চোখে পড়েনি। ওই সিরিজটা যেন একাই রাঙিয়ে নিয়েছিলেন মুশফিকুর রহিম, একাই 2টা ম্যাচের প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছিলেন প্লেয়ার অব দ্য সিরিজ। তার মানে গত বছরের মাঝামাঝি পর্যন্ত এই বিগ ফিশদের উপরই নির্ভর ছিল বাংলাদেশের ক্রিকেট। এবার দেখা যাক গেল বছরের শেষ ওয়ানডে সিরিজ জিম্বাবুয়ের বিপক্ষে কেমন ছিল সিনিয়র জুনিয়রদের মধুর লড়াই। এখানেও 3 ম্যাচের 2টাতেই 2 সিনিয়র সাকিব আর তামিমের ম্যাচ সেরা পারফরমেন্স। তবে 1টা ম্যাচে আলো কেড়েছিলেন তরুণ লিটন দাস, 8 ম্যাচ পর সেঞ্চুরি করে ম্যাচ সেরা হয়েছিলেন তিনি। এখানেও যথারীতি সিরিজ সেরা আরেক সিনিয়র সাকিব আল হাসান। পরিসংখ্যানগুলো স্পষ্ট করে বলছে তরুণরা মাঝে মধ্যে পারফর্ম করলেও এখনও সিনিয়রদের মতো নিয়মিত হতে পারছে না, এমনকি একটা সিরিজেও তাদের নিয়মিত পারফরমেন্স দেখা যাচ্ছে না। তাই যারা বলছে এখনই বিগ ফোরের সময় ফুরিয়ে গেছে, ওরা হয়তো অতি আবেগেই ভাসছে। আফিফ মিরাজরা হয়তো নতুনের জয়ধ্বনি তুলবে, বিশ্ব হয়তো একদিন ওদের হাতেই বাংলাদেশকে চিনবে, কিন্তু সেই পথের আরও অনেক দেরি। এহতেশাম সবুজ, 71।